হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাইছি আর একটি নতুন পর্বে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং যারা টেলার্সের কাজে একদম নতুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্র্যাকাটিং বিলার শেখাবো ব্র্যাকাটিং কিন্তু টেলার্সের লেডিস কাজের জগতে সবচাইতে কঠিন একটা জিনিস সবাই বলে কিন্তু যদি আপনি জানতে পারেন শিখতে পারেন যে কীভাবে কাটবেন তাহলে এটা সহজ একটা জিনিস এটার থেকে সহজ আর কিছুই নাই তবে সেক্ষেত্রে আপনার কিছু নিয়ম অনুসরণ করতে হবে তো আপনি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একদম কোনো টানাটানি করবেন না আমি কথা দিচ্ছি এই ভিডিওর পরে আপনার ব্রা কাটিং ব্লাউজ কাটিংয়ে কেউ ভুল ধরতে পারবে না এবং কারো কাছে আপনার শিখতে হবে না তো চলুন প্রথমে কি করবেন আমি এখানে দেড় গজ পরিমাণ কাপড় আছে যদিও আমার এই ব্লাউজটা কাটতে দেড় গজ পরিমাণ কাপড় লাগবে না এটা কাটতে হইলে আপনার ষোলো গজ কাপড় হইলি যথেষ্ট এক গজ চার গিরা বন্ধুরা প্রথমে আমি ব্লাউজের মাপটা বলে নিই আমার এই ব্লাউজটা হবে আটত্রিশ ইঞ্চি বডির মাপে ঠিক আছে এটা কিন্তু তৈরি বডির মাপ এই আটত্রিশটা কখন হবে যখন আপনার গায়ের মাপ ছত্রিশ থাকবে তখন এখানে যাদের ফিটিং বডির মাপ ছত্রিশ তারা পরবেন আটত্রিশ ইঞ্চি ব্রাকাটিং ব্লাউজ তাহলে একদম ফিটিং থাকবে অনেকে কিন্তু এই লুজ কতটুক দিবেন ব্লাউজে এইটা কিন্তু বুঝেন না বুঝতে না যাইয়া পরে উল্টাপাল্টা বানাইয়া তৈরি করেন পরে মাপে হয় না এরপরে এটার কোমর মাপ হলো বত্রিশ এই কোমর মাপে কোনো লুজ দিতে পারবেন না কোমর মাপ আপনার যদি বত্রিশ বত্রিশ থাকে তাহলে বত্রিশ দিবেন তিরিশ থাকলে তিরিশ দিবেন আট তিরিশ ইঞ্চি ফিগারে যে সবসময় বত্রিশ ইঞ্চি কোমর হবে এমন কিন্তু না আর তিরিশ ইঞ্চি ফিগারে যাদের কোমর চিকন তাদের কোমর কোমর উনত্রিশও হতে পারে পঁয়ত্রিশও হইতে পারে এটা কোনো ব্যাপার না আবার আটত্রিশ ইঞ্চি ফিগারে ছত্রিশও কোমর হয়ে যেতে পারে যদি আপনার পেটের অংশ একটু মোটা থাকে ভারী থাকে ঠিক আছে তো এই মাপের মেজারমেন্ট যে সব এক হবে তা না তবে নিয়ম কারণটে এক আমি আপনার সেই নিয়ম কারণটাই শিখাবো আজকে বন্ধুরা প্রথমে আমি নিচে এখানে এখানে কিন্তু নিচে যে বটারটা দেবো সেটা সেটা আলাদা একটা কাপড়ে দেবো সে কারণে আমি এখানে আধা ইঞ্চি পরিমাণে এই মার্কার বাইরে কাপড় রাখবো সেলাইয়ের জন্য কিন্তু আমি যে এখানে যে বটারটা দেবো সেটা এখানে আলগা পট্টি ধরবো এই জন্য ওটা এখানে আমি সেলাই হকটা ধরবো না এটা লম্বা দেব আমি আগেই বলেছি কত সাড়ে চোদ্দো এটা সাড়ে চোদ্দো দিলাম এবার এটার এই যে এখানে এইটা হবে মোড়াটা হবে সেই মোড়াটা দেবো আমি এখানে সাড়ে ছয় বরাবর ঠিক আছে তো আমি এখন এই দাগটা দিয়ে নিই বন্ধুরা প্রথমে আমরা কি করব। প্রথমে আমরা যে নর্মাল ব্লাউজ যে কাটি সেই নর্মাল ব্লাউজের পিছনের পাটটা কেটে নেব ঠিক আছে এটা আমি কিন্তু নর্মাল ব্লাউজের পিছনের পাটটা কাটতে আছি পিছনের পাটটা কাটার পরে এইটা দিয়েই আমি সামনের পাটটা মডিফাই করবো যেখানে ব্রা কাটিংটা হবে ঠিক আছে যেই মেইন যেখানে বাটিটা হবে আর কি তো এবার এটার আমি বড়ির মাপ দেবো আটত্রিশ মানে সাড়ে নয় এবার কোমরের মাপ দেবো বত্রিশ তো এখানে আট হবে বত্রিশ তারপর এখানে একটা টিকিন আছে টিকিনের জন্য সেলাই রাখবো এক ইঞ্চি ঠিক আছে টিকিনটা আমি দেব এখান থেকে ধরেন চার ইঞ্চি দূরত্বে দেওয়া যায় তো চার ইঞ্চি দেবো না আমি এখানে সাড়ে তিন দেব যেহেতু ফিগারটা আটত্রিশ যদি এখানে চল্লিশ বিয়াল্লিশ ফিগার হতো তাহলে এই দূরত্বটা চার ইঞ্চি রাখবেন এবার আমি এই এখানে টিকিনটা উপরে দিকে উঠাবো সাড়ে চার ইঞ্চি এই যেই সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এটার মাথা এখানে এসে শেষ হয়ে যাবে এবার আসেন পুটের মাপ কত দেবো পিছনে যেহেতু বড় গলা বন্ধুরা খেয়াল রাখবেন বড় গলায় কিন্তু পুট একটা হয় ছোটো গলা এক হয় এখানে বড় গলা এই আমি এখানে পুটের মাপ দেবো সর্বোচ্চ এগারো ইঞ্চি এই এগারোর পরে সেলাই হক থাকবে আর এটা যদি কলার বা উঠানো গলা হতো তখন কলার হলে আমি এখানে দিতাম চোদ্দো কলার না হলে এখানে দিতাম আমি উঠোনো গলা হলে দিতাম তেরো ঠিক আছে এই পুটের মাপের জন্য কিন্তু কাঠ থেকে ব্লাউজ পরে যায় এটাও খেয়াল রাখবেন এবার আসেন এখন মোড়াটা মোড়াটা কীভাবে কাটবেন ওই যে একই একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না এই যে এখানে ছয় এখানে ছয় এখানেও নেবেন ছয় এরপর এখানে আরেকটু একটু এক ইঞ্চি বেশি নেবেন এই যে এই ছয়ের পর এক ইঞ্চি বেশি এটা কিন্তু পিছনে যেহেতু বড় গলা এই কারণে আমি এটা মোড়াটা আপনাদেরকে মানে জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে এক ইঞ্চি বেশি নিলাম তবে এটার কোনো কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই এই দেখেন আমি এখন এই দাগটা একটু এভাবে এইভাবে দেব মানে বাঁকা করে কারণ সোজা যদি আমি এখানে দেই তাহলে এখান থেকে এই মোরা অংশটা ভিতর দিকে ঢোকার সম্ভাবনা থাকবে সেটা আমি করতে চাই না এই কারণে এখানে এখান থেকে এক ইঞ্চি কাপড় নিয়ে এই দাগটা দিয়েছি বন্ধুরা এই ভিডিওটা আপনি যখন ব্লাউজটা কাটবেন সামনে ভিডিওটা সেরে আপনি দেখবেন আর কাটবেন দেখবেন আর কাটবেন কাটার পর দেখবেন যে আপনি সাকসেস হয়ে গেছেন যদি আপনি কোনো জায়গা থেকে না বুঝেন ঠিক আছে কারণ আপনি একবার দেখলেই যে বুঝবেন সবটা আপনার মুখস্থ থাকবে এমন কিন্তু না এবার আসেন আমরা বড়ি থেকে কোমরের সাথে সে মিলিয়ে দেব এবং এখানে আমি এটা দরকার নেই তারপরও যাতে ভিতরের দিকে না ঢুকে যাই সেলাইটা আমি আপনাদের বোঝানোর জন্য দিছি আমার এটা কিন্তু দিতে দরকার হয় না এখান থেকে হাতে একটিভাবে ড্রয়িং করে নেবেন এই যে মনোটা যাতে এরকম হয় ঠিক আছে এবার আসেন গলা সরানো কত দেব গলা সরানো দেবো এটা তিন মানে আমি তিনে কাটবো সেলাইয়ের পর কিন্তু আর একটু বাড়বে এই যে আমি এটা পিছনে স্কোয়ার গলা কাটবো আমার এটা পিছনে স্কোয়ার গলা ডিপ হবে সাড়ে আট তো আমি একদম কিন্তু এই মাথা থেকে সাড়ে আট ডিপটা ধরবেন এই যে সাড়ে আট ধরলাম কারণ এই কাঁধে যতটুকু আমি সেলাইতে নেব অতটুকু কিন্তু আবার এখানে গলাটা এখানে সেলাইতে যাবে নিচের দিকে যাববে ঠিক আছে তখন কিন্তু আবার গলাটা ওই সাড়ে আট ঠিক থাকবে এখন এখানে একটা ব্যাপার আছে স্কার গলা কিন্তু একদম সোজা হয় না এখানে একটু কম হবে এদিক থেকে মাথাটা একটু আস্তে 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 ছোট হয়ে যাবে তো আমি এখানে দেবো আড়াই ঠিক আছে এখানে একটু ছোট করে দিয়ে দেবে কি তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় স্কার গলাটা এই যে আমাদের ব্যাক পার্ট কিন্তু সম্পূর্ণ মারখানা দেওয়ার শেষ আমরা এখন প্রথমে ব্যাক পার্টটা কেটে দেখেন এখানে আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি এখানে একটু চিহ্ন দিতে হইব এখানে মানে দুই পার্টের টিকিট দেওয়ার জন্য এখানে একটু কিন্তু একটু ঢালু হবে ঠিক আছে এই মাথাটা থেকে এই মাথাটা একটু নিচের দিকে নামবে মানে কাপ যেরকম ঢালু হয় ঠিক সেভাবে এই যে এই পরিমাণে ঢালু দিবেন দাগে দাগে একদম আমি যেভাবে দাগ দিছি এবার দাগে দাগে কেটে নেবেন এটা হলো সেলাই রাখে এটা কিন্তু আপনার সেলাই হবে আর এই যে এতটুকু বাড়তি কাপড় যদি কখনো আপনার এটা ব্লাউজটা বড় করতে হয় ছোট করতে হয় তাহলে যাতে করতে পারেন এই জন্য এখানে বাড়তি কাপড়টা রাখা হয়েছে এখন দেখেন এখানে ঘুরিয়ে কত হয়েছে এখানে ঘুরিয়ে হয়েছে এই দেখেন ঘুরিয়ে যাইয়া আট এই আট না এখানে আমি এখন আপনার হাতা কাটার পরে আমি আপনার এখানে লাগিয়ে দেখাবো যাদের মোড়ায় সমস্যা হয় লাগিয়ে দেখাবো যে দেখবেন এখানে যে কি এটা হয়ে যায় তো এখন আমাদের কিন্তু পিছন পার্ট কাটা শেষ এখন আমরা মেইন যে সামনা পার্টটা সেই পার্টটা মডিফাই করবো কীভাবে করব এই কাপড়টা বাদ থাকবে এটা এখন আমি লাগবো না যেহেতু আমি ব্রা কাটিং নর্মাল কাটিং হইলে আমি ওইখানেই কাটতে পারতাম কিন্তু ব্রা কাটিং যেহেতু তাই আমার বাড়ির শেপটা বাটিটা যে হবে সেই বাটিটার শেপ আমার আলাদা করে এখানে দিতে হবে এই জন্য আমাকে কি করতে হবে এই পেপারটার উপরে আপনার খবরের কাগজের পেপারটা আনছি এই কারণে এইটা কিন্তু সবার বাড়ি দিয়ে আছে আপনার সবার ঘরে আছে যে কারণে এইটা সহজেই আপনি পাবেন এবং এইটা দিয়ে কাটলে সুবিধা হবে ঠিক আছে আমি অন্য পেপার দিয়েও কাটতে পারতাম তো দেখেন আমার এটা সামনের গলা হবে কত সাড়ে সাত এখানে সাড়ে সাত এই যে মার্কা দিলাম এবার এদিকে আর কোনো কিছু ধরার দরকার নেই প্রথমে কি করবেন সাড়ে সাত গলার মাপটা ধরে এই যে এখানে শুধুমাত্র এক ইঞ্চি পরিমানে এই পেপার কাগজটা বেশি রাখবেন ঠিক আছে এই এক ইঞ্চি নিচে শুধু আর কোথাও কোনো কাগজ বেশি রাখবেন না এখান থেকে গলার মাপটা ধরে এই সাড়ে সাত ধরে আমি এটা কেটে নিচ্ছি সরে যায় কাগজ তো এই জন্য সরে যায় এবার আমি এটাকে সরিয়ে ফেলবো বন্ধুরা খেয়াল রাখছেন শুধুমাত্র এই নিচে এক ইঞ্চি এই এই যে অতিরিক্ত কাগজ রাখছি এটা কিন্তু সেলাই হক কোন কোন সেলাই হক সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন এটার থেকে আমি এই নিচের পাটটা কেটে নেবো এখানে যে এক ইঞ্চি বেশি রাখছিলাম সেটা কিন্তু ওই যে এখানে যে জয়েন্টটা হবে যে পাটের যে জোড়াটা হবে সেই জোড়া সেলাই সেলাই রকটা ঠিক আছে তো আমি এখান থেকে ইঞ্চি কাপড় নেব এই যে বারো 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 বরাবর খেয়াল রাখবেন আমি কোনখানে ধরছি বারো এই মাথায় কিন্তু বারো না এখান থেকে কিন্তু এ মাথায় না এই বরাবর থেকে সোজা একদম বারো থাকবে ঠিক আছে সোজা বারো এভাবে শেপ দিয়ে এই নিচের পাটটা আমি এখান থেকে কেটে নেব এই যে বন্ধুরা সেপটা খেয়াল রাখবেন এখন এটা থেকে কি করব। আমি যে পিছন পাটের টিকিন দিছিলাম এখানে এই টিকিনের যে এক ইঞ্চি সেলাই হক রাখছিলাম সেই এক ইঞ্চি সেলাই হকটা আমি এই এই অংশটা থেকে কেটে ফেলবো এটা আমার এখানে দরকার হবে না এই যে এতখানি আমি এটা থেকে কেটে নিব এটা থেকে এক ইঞ্চি এক ইঞ্চি এই যেভাবে চিকুন করে কারণ এদিকে তো আর টিকিনের সেলাই হক নাই শুধুমাত্র এইটুকুর ভিতরে আছে তো আমি এটা এইভাবে কেটে নিলাম এটা বাদ এটার কাজ কমপ্লিট এটা আর কোনো কাজ নাই এটা আর কিছু করতে হবে না এখন যে পাটটা নেব আচ্ছা এখানে আমি আর একটা কাজ করি এখানে একটু পাট তো আমি এখানে আগে কেটে নিলে আমার সুবিধা হবে আপনাদেরকে এই যে এই পরিমাণে কাপড় এখানে তাল পাট কেটে নেবেন গেল এটা এখন এখানে যে শেপটা দিবেন সেটা কতরূপ দিবেন এই জামিন এখানে নেব সাড়ে ছয় ঠিক আছে এই সাড়ে ছয় থাকবে শেপটা দিবেন আর একটা জিনিস আছে উপর থেকে নেবেন সাড়ে নয় এই যে এটা থাকবে মাঝখানে বাটির শেপ এরপরে এখান থেকে এভাবে গোল করে শেপটা দিবেন এরা এই শেপটা এভাবে গোল আসবে এই যে আশা করি আপনারা দেখতে পাইতেছেন এখন এই যে আমি একটু ঘন করে দু তিনবার করে দিলাম এই যে এখানে একটা বাটির শেপ দিবেন এভাবে গোল করে ঠিক আছে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে ঠিক আছে এখন এই যে এই অংশটা আছে যেখানে সাড়ে নয় ধরছি সেখান থেকে এখান থেকে আরেকটা শেপ দিবেন এভাবে এই এখন এখান থেকে এটুকু কেটে নেব এখন আমার এই অংশের কাজও শেষ এটাই শুধুমাত্র এখানে যখন আমি কাপড়ে কাটবো তখন এখানে এই মানে আধা ইঞ্চির একটু কম পরিমাণে এখানে সেলাই রক রাখতে হবে আর এটারও এই পাশে একটু সেলাই রক থাকবে আধা ইঞ্চি এবং এই পাশে একটু সেলাই রক থাকবে আধা ইঞ্চি সেটা আমি কাটিং আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখাবো আর এই পার্টায় আর একটু মডিফাই করার দরকার আছে দেখছেন মানে নর্মাল ব্লাউজ থেকে কিন্তু আমি কাটিং বানাই ফেলাইতেছি এইভাবেই আপনারা বানাবেন ঠিক আছে আপনারা যারা নতুন আছেন এইভাবে আপনি যে কোনো মাপের পাটটা কেটে তারপরে যে কোনো মাপ আপনি চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক তবে সেটার এই যে বিভিন্ন মানে মাপগুলো দেখালাম এই যে এই 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 নিচের সেলাইটা কতটুকু নিচে দেবেন এই সেলাইটা কতটুকু নিচে দেবেন সেটা কিন্তু বড়ো ছোটো হয় সেটা বড়ি অনুযায়ী আপনারা বড়ো ছোটো করে দেবেন অথবা যদি না জানেন আমার চ্যানেলে বিভিন্ন সাইজের ব্রা কাটিংয়ের ব্লাউজের মেজারমেন্টের ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন এই যে এখন কি করবেন এই যে সামনে একটা টিকিন হয় সেই টিকিনটা এখানে কাগজের উপরে দিয়ে নেব আমি এখানে এই যে যারা কাজে একদম নতুন তাদের মাথায় কিন্তু এটা সহজে আসলে এত তাড়াতাড়ি এটা এইভাবে ঢুকবে না ঠিক আছে তো আপনার কি করতে হবে আপনাকে আগে কিন্তু একটু কিছু নলেজ থাকতে হবে যে আপনার কাটিং কিভাবে করতে হয় কাটিংটা মেজারমেন্ট মোরা কীভাবে নিতে হয় এগুলো মানে বেশিক কিছু বিষয় আপনার আগে জানতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা আপনার কাছে সহজ হবে ঠিক আছে না তা নাহলে কিন্তু মোরা কী জিনিস হ্যাঁ হাফ বডি কী জিনিস এগুলো কিন্তু বুঝবেন না এই এই বেশিক কিছু যদি জানেন তাহলে আপনি আপনার আমার ভাষাটাও বুঝতে পারবেন এবং কাটিংটাও শিখতে পারবেন এই দেখেন আমরা এখানে একটা টিকিন দিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে এখানে টিকিনের চড়াটা দিয়ে এইভাবে এই কাপড়টা এই পেপারটা এখানে রেখে আমরা এখানে এটা কেটে ফেলবো এখানে কোনো সেলাই রক থাকবে না এখানে একটু সেলাই রক রাখবো এটা কিন্তু আমি এখানে সেলাই রক ছাড়াও কাটতে পারতাম কাপড়ের সময় সেলাই রক রাখতে পারতাম কিন্তু এখানে সাথে থাকলে আমার এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে এই আমি এখানে সেলাই রক রাখলাম এই এখন এটাকে একটু ঘুরিয়ে নেব আমার কাটতে সুবিধার জন্য এখন এখান থেকে এরকম একটা শেপ দিবেন এই যে রাউন্ড এটা কিন্তু রাউন্ড থাকবে না বন্ধুরা এটা আমি দেখবেন আমি এখান থেকে আরো অনেক কাপ ফেলে দেব এখানেও কিন্তু একটু সেলাই হক আছে এখানে একটু সেলাই হক আছে এটা এই সেলাই হকটা থাকবে এই যে এটার মাথার থেকে এখানে একটু কাপড় রাখবেন অল্প আবার এটার মাথার থেকে এখানে একটু কাপড় নাই এই কাগজই কাগজ রাখবেন আর কি পরবর্তীতে ওটা কিন্তু কাপড়ই হয়ে যাবে যখন আপনি এটা কাপড়ে কাটবেন এখন আমি এখানে কতটুক এনেছি সেখানে একটু এই যেভাবে টিনে দিয়ে নিলাম এতটুক টিকেনের জন্য এবার আসেন না এখন এটা দেখেন এখানে একটু বাঁকা তারা না তো আমি এখন কি করব এখান থেকে একদম এটা সোজা করে কেটে ফেলব এই ঠিক আছে এখন এটা হলো আমার মাঝখানে মিডল মিডল যে পার্টটা সেটা শেষ এটা যখন টিকিন দেব তখন কিন্তু এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে এবং এটা দেখেন আমি আপনাদের কাটিং করার পরে মিলিয়ে দেখাবো এই দেখেন এই পার্টটা এখানে নিলাম এরপরে এই পার্টটা নেব এই যে এটারে এখানে দিলাম এটা হলো আর দুই পাট আছে এই দুই পাটও এই যে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম তবে দেখেন এই পাটগুলো কিন্তু আমি এইভাবে খাড়া খাড়া দিচ্ছি ঠিক আছে এই যে এটা কিন্তু আমার কাপড়টা লম্বা আর এই দুইটা পাট কিন্তু আমি আড়া করে দিচ্ছি কি কারণে জানেন এটা হলো বাটি এইটা এই দুইটা দিয়ে হইব বাটি তৈরি তো এই বাটির পাটটাকে আমার একটু ওরফ দিতে হবে মানে কোনাকুনি ভাবে কাপড় যাতে দুই দিকে মানে রাবারের মতন বলে ঠিক আছে আমি যদি সোজা কাপড়ে যদি বাটিটা আমি এভাবে কাটি তাহলে কিন্তু হইবো না তাহলে কিন্তু বাটিটা সুন্দরভাবে বসবে না এটা একটা বন্ধুরা সিক্রেট ব্যাপার এইটা কিন্তু অনেকেই জানে না অনেকেই এটা কি করে এভাবে সোজা কাটে বা এভাবে আরা কাটে তখন কিন্তু বাটিটা সুন্দরভাবে বসাতে পারে না এইটা খেয়াল রাখবেন ঠিক আছে এবার আসেন আমরা এটা কাটবো কোনখানে কতটুকু সেলাই রক নেবো সেটা একটু খেয়াল করবেন এটা কাটা শেষ এটা আর কোনো কাজ নেই এখন আসেনি এইটা কাটি এখানে একটু সেলাই রোগ থাকবে এখানে দেখেন আমি এখান থেকে যে আধা ইঞ্চি পরিমাণে আধা ইঞ্চি একটু কম আধা ইঞ্চির দরকার নেই সেলাইয়ের জন্য এই যে সেম তো বন্ধুরা আমি আপনাদেরকে এই দুইটা পার্ট কাটিং দেখাতে পারিনি এই পার্টটা দেখিয়েছিলাম এবং এর নিচের পার্টটা যেটা কাটি কেটেছি এইটা ঠিক আছে এই দুইটা পার্ট দেখাতে পারছি কিন্তু এই দুইটা পার্ট কাটিং দেখাতে পারিনি কারণ ওই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো দেখেন এই দুইটা পার্ট কিভাবে কাটিং করেছি এইটার এই পার্টটার এই অংশটা সেলাই রক রেখেছি এবং এই অংশে সেলাই রক রেখেছি এই গলার সাইডে কোনো সেলাই রক নেই এবং এই পাশেও কোনো কিন্তু ছেলে হক রাখেনি এবং এই পাটটা এ পাটটা কিন্তু একদম এই যে যা আছে সব আমি এখানে আগেই ছেলে হক রেখেছিলাম সে কারণে আর এটার কথাও কোনো ছেলে হক রাখতে হয়নি ঠিক আছে তো এই দুই পার্টটা আমি এভাবে কেটে নিয়েছি এবং হাতাটা হাতাটা কীভাবে কেটেছি সেটা দেখাচ্ছি এই হলো এটার হাতা আমি এই হাতাটা লম্বা দিয়েছি এগারো ইঞ্চি এটার মুখের মাপ দিয়েছি এগারো ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চি বরাবর এই যে এই মার্কা থেকে এখানে সেলাইর হক বাদ দিয়ে সেখান থেকে সেলাই রক বাদ দিয়ে তিন ইঞ্চি বরাবর আমি এখানে স্টেট মানে এই সোজা মোরার মাপটা হচ্ছে সোয়া সাত শোয়া সাত ধরার পরে আমি সম্পূর্ণ হাতাটা এভাবে কেটে নিয়েছি এবং এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাইর হক রেখেছি এটা হলো মানে এই বটার দেওয়ার জন্য এবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইটার যে আমি যে হাতাটা কেটেছি সেটা কি এইটার সাথে লাগবে কি না এখানে অনেক সময় কিন্তু অনেকে এই মুরার মাপটা বুঝেন না দেখিয়া এই মোড়া যখন লাগাতে যান হাতা হাতার সাথে তখন হাতার মোড়া বড় হয় নাহলে বড়ির মোরা বড় হয় নাহলে হাতার মোড়া ছোট হয় বড়ির মোরা বড় হয়ে যায় মানে একটা সমস্যা না সমস্যা হয় আপনি যদি আমার এই ভিডিও খেয়াল করেন আশা করি কোনো দিনও আপনার এই হাতার মোড়া লাগাতে গিয়ে কোনো সমস্যা হবে না এবং আমি আজকে যে আপনাদেরকে যে কাটিংয়ের যে পদ্ধতি দেখালাম এই নিয়মে নিয়ম কিন্তু একটাই এই নিয়মে আপনি যে কোনো সাইজ প্রথমে পিছন ফাট এভাবে কেটে নেবেন কেটে আলাদা করে এভাবে ফর্মা বানিয়ে আপনি কাটবেন চোখ বুঝে আপনার মাপ ঠিক হবে তবে এই যে এখানে যে নিচের যে পার্টগুলো কেটেছি সেই পার্টগুলার মেজারমেন্টটা কিন্তু একটু চেঞ্জ হবে যখন ছোট হবে তখন একটু কম কম হবে যখন বেশি হবে তখন একটু বেশি বেশি নিতে হবে মাপ সব দিকে ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল লাগবেন দেখেন আমরা এখানে দেখাচ্ছি এই দেখেন এই সেলাই হকটা এখানে এখানে সেলাইতে কাদের সেলাইতে যাবে সেলাই হকটা বাদ দিয়ে আমি এখানে ধরে দেখাচ্ছি দেখেন এই দেখেনাই দেখছেন আপনার এটা লাগাতে গেলে চোখ বুঝে লাগাবেন কোনো টান লাগবে না কোনো খিচ লাগবে না কোনো কিচ্ছু লাগবে না দেখেন এই জায়গা দাগে দাগে একদম কিন্তু মিলে গেছে তো বন্ধুরা আজকে এই ছিল আমার ব্রাকাটিং ব্লাউজের সম্পূর্ণ টিউটোরিয়াল আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়ে হবেন যারা ব্রাকাটিং কাটিংয়ে একদম মনে করেন এটা কঠিন এটা পারা যায় না এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার কিছুই না আপনি নিয়ম কারণটা জানলে এটা আপনার কাছে একদম সহজ একটা ব্যাপার ঠিক আছে তো আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান দেখতে কোন বিষয় জানতে চান কমেন্ট করবেন আশা করি সমস্যার সমাধান করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে